হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাপা কাপড় ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পারভিন। আবারও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ জানাচ্ছি। তো আজকের ব্লগটি আমি দুপুর থেকে স্টার্ট করলাম। তো শুরুতেই আমি চিকেন ভিজিয়ে দিলাম। আর আজকে রান্না করব চিকেন আর হচ্ছে পাতলা খিচুড়ি। তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই আমি চাল নিয়ে নিলাম 1 কাপ। আর এর ভিতরে এখন দিয়ে দিব মসুর ডাল 1/2 কাপের মতো। আর আজকে পাতলা খিচুড়ির মধ্যে আমি কয়েক ধরনের ডাল দিব। তো এখন দিয়ে দিচ্ছি আমি মুগ ডাল, এটাও 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি। আর আমি হচ্ছে পাতলা খিচুড়ি রান্না করি যখনই তখনই কিন্তু ডালের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি, এতে করে খিচুড়ির টেস্ট অনেক বেশি ভালো হয়। আর দিয়ে দিয়েছি খেসারির ডাল 1/2 কাপ, আর 1/2 কাপ দিয়ে দিলাম হচ্ছে, এটা আসলে কী ডাল আমি এখন বলতে পারছি না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। তো সব হচ্ছে চাল ডালের সাথে আমি মিশিয়ে নিলাম একটু ভালো করে। আর এখন এই চাল ডাল আমি খুব ভালো করে একটু ধুয়ে ক্লিন করে নিব। আর আমার আজকের এই ব্লগ ভিডিওটি কয়েকদিন আগের করা। এই ব্লগ ভিডিওটি ছিল হচ্ছে যেই দিন শীতরাং ঝড় হয়েছিল সেই দিনের ভিডিওটা। তো আমি হচ্ছে এডিট করতে পারিনি, এর জন্য আপনাদের মাঝে আর শেয়ারও করা হয়নি। তো ভাবলাম যে আজকে এই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করে দেই। তো এদিকে চাল ডাল আমি ধুয়ে সুন্দর মতো রেখে দিলাম, দেখতে পাচ্ছেন। আর এই তো চিকেনটা তো ভিজিয়ে রেখেছি। আর বাহিরের দৃশ্যটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে পাতলা খিচুড়ি হলে তো জমে যাবে, তাই ভাবলাম যে আজকে পাতলা খিচুড়ি রান্না করি সাথে চিকেন রান্না করি। আর আজকে আমি পাতলা খিচুড়িটা রান্না করব প্রেশার কুকারে, কারণ আমরা হচ্ছে সকালবেলা কিন্তু কোনো নাস্তা করিনি। ভাবলাম যে একেবারে রান্না করে দুপুরের খাবারটা একসাথে খেয়ে নিব, যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটা বেশি লেট হয়ে গেছে, তাই ভাবলাম একেবারে রান্নাবান্না করে তারপর খেয়ে নিব। তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই দিয়ে দিলাম আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দিব আমি হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল। আর আজকে খিচুড়িটা আমি একেবারে সব ধরনের মশলা দিয়ে হাতে মাখিয়ে তারপর প্রেশার কুকারে বসিয়ে দিব। আর এখন দিয়ে দিলাম আমি হলুদ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা গুঁড়া। তবে জিরা গুঁড়াটা আমার শেষ হয়ে গেছে, অল্প একটু আছে দেখতে পাচ্ছেন। আর আমি সামান্য পরিমাণে হচ্ছে গরম মশলা গুঁড়াও দিয়েছি, সেটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এখন হাতের সাহায্যে আমি খুব ভালো করে মশলার সাথে চাল ডাল একসাথে ভালো করে মেখে নিব। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আদা রসুন দিতে ভুলে গেছি, তবে পরে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আর এভাবে করে হাতে মাখিয়ে যদি একসাথে বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খিচুড়িটা খেতে খুব বেশি টেস্টি হয়। আর খিচুড়িটা আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়ে তারপর চিকেনটা কেটে নিব অফ ক্যামেরায়। আর চিকেনটাও হচ্ছে আজকে আমি হাতে মাখিয়ে তারপর রান্না করে নিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি তো আদা রসুনের পেস্ট, এটা দিতে ভুলে গেছিলাম এখন মনে পড়েছে, তাই ভাবলাম যে এখন আদা রসুনের পেস্ট দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিই। তো এভাবে করে এখন প্রেশার কুকারে আমি রান্না করতে বসিয়ে দিব। আর আজকে আমি যে চিকেন রান্না করব সেই চিকেনে কিন্তু কোনো হাড্ডি নেই, মানে চিকেনের যে বোনলেস মাংসটা আছে সেই মাংসটাই আজকে রান্না করব, কারণ আমার ঘরে হচ্ছে চিকেন ছিল না, এই বোনলেস মাংসটাই ছিল। তো ভাবলাম যেহেতু বৃষ্টির দিন আর বাইরে প্রচুর পরিমাণে ঝড়, তো আজকে তো আর বাজারে যাওয়া যাবে না, তাই ঘরে যা আছে তাই আমি রান্না করে নিচ্ছি একটু ঝটপট করে। তো এদিকে আমি খিচুড়ি রান্না করতে বসিয়ে দিয়েছি, আর মশলা দিয়ে তো আমি চিকেনটা মেখে রাখলাম। আর যেহেতু বোনলেস চিকেন এর জন্য একটু ছোট ছোট পিস করে কেটেছি, সাথে একটা আলু দিয়েছি। আর এই তো বাহিরের দৃশ্যটা একটু দেখালাম, কি সুন্দর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি দেখে দেখে রান্না করতে খুব ভালো লাগছিল আমার কাছে। আর প্রেশার কুকারটা আমি ওই পাশের চুলায় দিয়ে দিলাম, এই পাশের চুলায় এখন ঝটপট আমি চিকেনটা রান্না করে নিব। আর যেহেতু এটা ব্রয়লার চিকেন, তো ব্রয়লার চিকেন হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আমরা সবাই জানি। তো এখন এই চিকেনটা আমি হচ্ছে তেলের মধ্যে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব, আর কষিয়ে কষিয়ে এই চিকেনটা রান্না করে নিব।
আর এই তো এদিকে আমি আদা রসুনের প্যাকেট বের করে নিলাম, ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, এটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আমি কিভাবে আদা রসুন ফ্রোজেন করে রাখি। আর এই তো ফ্রোজেন করা আদা রসুন এখন বের করে নিলাম, বরফটা যখন ছুটে যাবে তখন আমি আদা রসুনটা হচ্ছে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব, তাই আমি হচ্ছে আগেই বের করে রাখলাম যাতে বরফটা গলে যায়। আর এদিকে এই তো চিকেনটা কিন্তু খুব ভালো মতো কষানো হচ্ছে, চিকেন থেকে একটু পানি উঠেছে, আর এই পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ চিকেনটা হচ্ছে কষিয়ে রান্না করে নিব। তো ভিডিওর টাইটেল নিয়ে এখন আমি কিছু কথা বলি। আসলে কিছু কিছু মানুষকে আপনারা দেখবেন এরা সবসময় কিন্তু একা থাকে, কারোর সাথে তেমন একটা বেশি কথা বলতে চায় না আর খুব সহজে কারোর সাথে মিশেও না, আবার যাদের সাথে মিশে যায় তাদের সাথে অনেক ভালোভাবে মিশে যায় আর নিজের সব কিছু তাদেরকে অকপটে কিন্তু বলে দেয়। আসলে এই মানুষগুলোর কিন্তু নিজস্ব একটা জগৎ থাকে, তারা তাদের মতো ভাবতে বা তাদের মতো চলতে তাদের মতো থাকতেই বেশি পছন্দ করে, আর আশেপাশের অনেকেই হয়তো তাদেরকে অহংকারী ভাবে কিন্তু আসলে এরা অহংকারী নয়। আপনি যদি একবার তাদের সাথে মিশে যেতে পারেন দেখবেন তারা অহংকারী নয়, আর তারা মানুষকে অনেক বেশি ভালোবাসতে জানে, অনেক বেশি সম্মানও করতে জানে, কিন্তু তাদের সাথে মিশতে পারাটাই কঠিন, তাদেরকে অহংকারী ভেবে দূরে ঠেলা দেওয়াটাই সহজ। কিন্তু তবুও কিন্তু তারা কোনো অভিযোগ করে না, নিজের ভিতরে কষ্ট পায় কারণ তারা তো এমনই, অভিযোগ নয় তারা অভিমানী অনেক। আর এদিকে কথা বলতে বলতে প্রেশার কুকারের কিন্তু সিটি বেজে উঠেছে, জাস্ট দুইটা সিটি যখন দেওয়া হয়ে যাবে তখনই আমি চুলাটা অফ করে দিব, আর চিকেনের মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর বাহিরে দেখতে পাচ্ছেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখতে মাশাল্লাহ খুব বেশি ভালো লাগছে আমার কাছে। আর এই তো প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি, আর এই তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি খিচুড়িটা কেমন হয়েছে। খুব সহজে ঝটপট করে কিন্তু আমি এভাবে খিচুড়িটা রান্না করে নিলাম, আমার কাছে এই পাতলা খিচুড়ি খেতে খুব বেশি ভালো লাগে আর আপনাদের ভাইয়ার কাছে অনেক বেশি পছন্দ লাগে, তবে এই পাতলা খিচুড়ি কিন্তু গরুর মাংস দিয়ে খেতে খুব বেশি টেস্ট লাগে। যেহেতু আজকে আমার বাসায় গরুর মাংস ছিল না তাই আমি চিকেনটাই রান্না করে নিলাম, আর খিচুড়ির সাথে আজকে আমার কেন জানি মন চাইলো যে কালো জিরার ভর্তা করি। আর আমি হচ্ছে মুক্তা ফ্যাশন হাউস ওই আপুটা যখন কালো জিরা ভর্তা বানায় তখন দেখি আমার খুব বেশি খেতে ইচ্ছা করে, তো অনেকদিন আগে থাকতে ভাবছিলাম যে আমি ওই আপুর মতো করে কালো জিরা ভর্তা তৈরি করব, তো আজকে ভাবলাম যে কালো জিরা ভর্তাটা আমি তৈরি করে ফেলি। তো এর জন্য এখানে রসুন পেঁয়াজ প্রথমে ভেজে নিলাম, আর শুরুতেই আমি হচ্ছে শুকনো মরিচ টেলে নিয়েছি, সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি, আর কালো জিরাটাও কিন্তু টেলে নিয়েছি। এখন ব্লেন্ডারে একটু এই তো এরকম কালো জিরাটা একটু গুঁড়ো করে নিলাম, খুব সুন্দর মতোই কিন্তু ব্লেন্ডারে কালো জিরাটা গুঁড়া হয়েছে, আমি ভাবছিলাম যে হয়তো বা হবে না, তো দেওয়ার পর দেখলাম খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেছে। আর এখন এর ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ রসুন, তো এগুলো আমি এই তো নামিয়ে নিব এখন, আর শুকনো মরিচটাও আমি এভাবে করে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে তারপর ভর্তার সাথে মাখিয়ে একটা ভর্তা তৈরি করে নিব। তো আমার রান্নাবান্না শেষ, এই তো কালো জিরা ভর্তাটাও তৈরি করে নিয়েছি, আর শুকনো মরিচ দিয়ে হচ্ছে পেঁয়াজের একটা ভর্তা তৈরি করব, কাঁচা পেঁয়াজ ডোলে সরিষার তেল দিয়ে, সেটা যখন খাবো তখন তৈরি করে নিব, সেটা আর আপনাদের মাঝে শেয়ার করা হলো না। আর এই তো খিচুড়িটা নামিয়ে নিয়েছি, আমি উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। তো আমার কিন্তু রান্নাবান্না শেষ, আর এই তো ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছি, মানে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে আমি পেঁয়াজ শসা আর লেবু এগুলো কেটে নিব, আর পেঁয়াজটা কাটার পর আপনাদের ভাইয়া হচ্ছে শুকনা মরিচ দিয়ে একটা ভর্তা তৈরি করে নিবে, কাঁচা পেঁয়াজ দিয়ে ওইভাবে করে ভর্তা করলে খেতে খুব বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।